শিখ শক্তি ও মুঘল রাষ্ট্র নিয়ে আলোচনা করব। শিখদের সঙ্গে জাহাঙ্গীর এবং শাহজাহানের আমলে মুঘলদের সংঘাত হয়। এই সংঘাতের চরিত্র ছিল মূলত রাজনৈতিক। শিখরা তাদের গুরুর প্রতি অনুগত ছিল, তাই নিয়ে অনেক সময় মুঘল রাষ্ট্রের সঙ্গে শিখদের সংঘাত বেঁধে যেত। খ্রিস্টীয় ষোড়শ শতকের শেষের দিকে চতুর্থ গুরু রামদাসের ছেলে অর্জুন দেব শিখদের গুরু হন। এই সময় থেকে শুরু হয় বংশানুক্রমিক গুরু নির্বাচন। গুরু অর্জুনের ছেলে গুরু হরগোবিন্দ একসঙ্গে দুটি তলোয়ার নিতেন। কেন নিতেন? কারণ তিনি বোঝাতে চাইতেন যে শুধু ধর্মের ক্ষেত্রেই নয়, রাজনৈতিক ক্ষমতাও তার আছে। নবম শিখ গুরু তেগ বাহাদুর ঔরঙ্গজেবের যে ধর্মীয় নীতি তার বিরোধিতা করেছিলেন। একথা কথিত আছে যে তেগ বাহাদুর এক পাঠানের সঙ্গে হাত মিলিয়ে পাঞ্জাবে মুঘল শাসনের বিরোধিতা করেছিলেন। তেগ বাহাদুরকে বন্দী করে মুঘলরা হত্যা করে। এই ঘটনার পর শিখরা পাঞ্জাবের পাহাড়ি এলাকাতে চলে যায় এবং সেখানেই দশম শিখ গুরু গোবিন্দ সিংহের নেতৃত্বে তারা সংঘবদ্ধ হয়। ১৬৯৯ খ্রিস্টাব্দে গুরু গোবিন্দ সিংহ খালসা নামে একটি সংগঠন তৈরি করেন। খালসার কাজ ছিল কি না, শিখদের নিরাপদে রাখা। গুরু গোবিন্দ সিংহ শিখদের পথ ঠিক করে দেয়। গুরু তাদের পাঁচটি জিনিস সব সময় কাছে রাখতে বলেন, যা ক অক্ষর দিয়ে শুরু। সেগুলি কি? এক কেস, দুই কঙ্ঘা অর্থাৎ চিরুনি, তিন কচ্ছা, চার কৃপাণ এবং পাঁচ কড়া। এছাড়াও খালসাপন্থী শিখরা সিংহ পদবী ব্যবহার করতে শুরু করে। গুরু গোবিন্দ সিংহ মারা যাওয়ার পর তার শিষ্য বান্দা বাহাদুর লড়াই চালিয়ে যান। এই সময় অন্যান্য কয়েকটি বেশ বিদ্রোহ দেখতে পাওয়া যায়। দিল্লি এবং আগ্রা অঞ্চলে জাটরা ছিল প্রধানত কৃষক। ঔরঙ্গজেবের আমলে তারা স্থানীয় এক জমিদারের নেতৃত্বে জোটবদ্ধ হয়ে বিদ্রোহ করে। মথুরার কাছে নারলৌল অঞ্চলে একদল কৃষক মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে অস্ত্র ধরে। এরা ছিল সতনামী নামে এক ধর্মীয় গোষ্ঠীর মানুষ। এছাড়া উত্তর পশ্চিম সীমান্তে পাঠান উপজাতিরাও মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এই সময়ে জায়গিদারি ও মনসবদারির সংকট দেখা দেয়। শাহজাহানের সময় থেকে মনসবদারি ও জায়গিদারি ব্যবস্থায় সমস্যা আসে। মনসবদাররা তাদের পদ অনুযায়ী বেতন পেতে না, ফলে তাদের মধ্যে দুর্নীতি দেখা যায়। ঔরঙ্গজেবের সময় এই সমস্যা আরও বৃদ্ধি পায়। জায়গিদারি এবং মনসবদারি সংকটের সঙ্গে যুক্ত হয় কৃষি সংকট। ফসল উৎপাদন বাড়লেও কৃষির ওপর নির্ভরশীল মানুষের সংখ্যা অনেক বেড়ে যায়। এছাড়া জিনিসপত্রের দাম হুহু করে বেড়ে যায়, ফলে অভিজাতরা জমি থেকে তাদের আয় বাড়াতে চায়। তখন তারা জমিদার এবং কৃষকদের ওপর চাপ দিতে থাকে, ফলে কৃষকরা বিদ্রোহের পথ নেয় আর জমিদাররা পিছন থেকে তাদেরকে মদত দেয়। কোনো কোনো সময় কৃষকরা
রাজস্ব না দিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যেতে থাকে। ঔরঙ্গজেব বিজাপুর এবং গোলকুন্ডা জয়ের পর দাক্ষিণাত্যের একটা বিশাল অঞ্চল মুঘলদের হাতে আসে। ওই অঞ্চলে সব থেকে যে ভালো জমিগুলো সেটা ঔরঙ্গজেব খাস জমি বা খালিশা হিসেবে রেখেছিলেন, সেগুলি জায়গীর হিসেবে দেওয়া হতো না। খাস জমি রাজস্ব সরাসরি কেন্দ্রীয় কোষাগারে এসে জমা পড়ত, সুতরাং জমির অভাব ছিল না, তবে জায়গীর হিসাবে দেওয়া যায় এরকম ভালো জমির পরিমাণ সেই সময় কমে গিয়েছিল। মুঘল শাসকেরা নতুন প্রযুক্তির ব্যবহার করে জমির উর্বরতা বৃদ্ধি করতে পারেনি, ফলে এই সমস্যা আরো গভীর আকার ধারণ করে। এখান থেকে যে প্রশ্নগুলো করবে সেগুলো হল 18 নম্বর চতুর্থ শিখ গুরুর নাম কি, 19 নম্বর পঞ্চম শিখ গুরুর নাম কি, 20 নম্বর কোন শিখ গুরু একসঙ্গে দুটি তলোয়ার রাখতেন এবং কেন, 21 নম্বর নবম শিখ গুরু কে ছিলেন, 22 নম্বর কোন শিখ গুরু ঔরঙ্গজেবের ধর্মীয় নীতি বিরোধিতা করেন, 23 নম্বর কোন শিখ গুরুকে মুঘলরা হত্যা করে, 24 নম্বর দশম শিখ গুরু কে ছিলেন, 25 নম্বর কোন শিখ গুরু এবং কবে খালসা গঠন করেন, 26 নম্বর খালসার কাজ কি ছিল, 27 নম্বর পঞ্চ ক কি প্রশ্নমান 2, 28 নম্বর খালসাপন্থী শিখরা কি পদবি ব্যবহার করতেন, 29 নম্বর শিখ নেতা বান্দা বাহাদুর কার শিষ্য ছিলেন, 30 নম্বর মুঘল আমলে দুটি কৃষক বিদ্রোহের নাম লেখ, 31 নম্বর খালিশা কথার অর্থ কি। এর সঙ্গে অনুশীলনী 1, 2, 3, 4 এই প্রশ্নগুলো করে রাখবে।